একে ৰাত হৈ গৈছে আফচাকা উম মানে অন্ধকাৰ হৈ গৈছে চাৰিদিকে ব্যস্ত বাজার বাজারে সারা দিন ভোর ভোর বেলায় হচ্ছে বাজার শুরু হয়েছে মানে আসা যাওয়া শুরু হয়েছে সবজি নিয়ে আর পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টার দিক থেকে কেনাকাটা শুরু হয়ে যায় বিশ্বাস শুরু হয়ে যায় তো সারা দিন বিক্রি হয়েছে তারপরে রাত্রি আসছে বাজার করতে তো তারপরেও মানুষের এত ভিড় এত জমজমাট সবজি বাজার তার মানে কি পরিমাণ সবজি প্রতিদিন মানুষের লাগে নিত্যদিন কত প্রয়োজনীয় মানে দরকার সবজির এখানে সবজি বাজারে আসলে বোঝা যায় তো সবজির দাম যে এত পরিমাণ বাড়ছিল তারপরেও কিন্তু মানুষ কখনোই হচ্ছে সবজি কেনা বন্ধ করেনি তো প্রয়োজন কখনো বাধা মানে না প্রয়োজনে মানুষ আসবে আর এইভাবে বাজার করা যে কতটা আনন্দের মানে যদি পকেটে টাকা থাকে তাহলে এভাবে বাজার করতে সবজি বাজারে ঘুরতে আর চুপসে বেড়াতে খুব ভালো লাগে তবে নিত্য প্রয়োজনে এই জিনিসগুলোর দাম যে পরিমাণ বৃদ্ধি পেয়েছিল আর যে হারে বাড়তেছিল সাধারণ মানুষের একদম ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছিল সাধারণ মানুষ যদি দিন চারশো টাকা ইনকাম করে চারশো টাকা দিয়ে চাউল কিনতে হয় সত্তর টাকা পঁচাত্তর টাকা কেজি চাউল তারপরে যদি প্রতিটা সবজি যদি একশো বিশ টাকা দুইশো টাকা কেজি যদি কিনতে হয় তাহলে সাধারণ মানুষ কেমন করে চলবে তো এই ছিল আর কি সবজি বাজারের ভিডিও তো আমি আর হচ্ছে বরপাক হয়ে গেছিলাম বাজার করতো আমাদের যে সবজি বাজারগুলো লাগবে সেগুলো এক সপ্তাহ বাজার যেটার ভিডিও অলরেডি আমি ছেড়ে দিয়েছি সবাই দেখে নিয়েছ যে আমরা কি কি বাজার করেছি তো এগুলোই আমাদের সাপ্তাহিক বাজার থাকে সাপ্তাহিক বাজার তালেকে আমরা এখান থেকে টুকিটাকি বাজারগুলো করে নিই